এই জমিনে এমন অনেক লোক আছে যারা দুনিয়ার স্বার্থের কাছে নিজেকে বিক্রি করে দিলে তাদের হাতে হাত করা পড়তে হতো না, তাদেরকে কারাগারে থাকতে হতো না, জীবন দিতে হতো না, যাদেরকে মানুষ কলিজার চাইতেও বেশি ভালোবাসে। কথা বলে ঠিক কিনা? বাতিলের কাছে মাথা নত করার জাতি মুসলমান নয়। কথা ঠিক না? বেটি বলে আজকে মুসলমান, আমাদের অনেক মুসলমানরা টাকার কাছে বিকৃত হয়ে গেছে। টাকার কাছে কি হয়েছে? বিক্রি হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يوصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد سبحان بُرُنْ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ويطيعون الله ورسوله أولئك سيرحمهم إن الله عزيز حكيم الله أكبر
পাবনা জেলার সুজানগর থানার অন্তর্গত মালিফা হাবিজিয়া ও ইবতাদাইয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাসরুকর মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উস্তাদুল আসাতিজা সারা বাংলা আলোর সৃষ্টিকারী হযরত মাওলানা অধ্যাপক নুরুল আমিন সাহেব, আমার আগে যিনি আলোচনা করলেন অত্র এলাকার সুনামধন্য ব্যক্তি হযরত মাওলানা দিলওয়ার হোসেন এম এম সাহেব সহ দিগার ওলামায়ে কেরাম ফজলায়ে আজম, বিশেষ করে আজকের তাফসীরুল মাহফিলের প্রধান আকর্ষণ আমার সামনে বসা বিভিন্ন জায়গা থেকে আসা সম্মানিত মুরব্বী কেরাম, ইয়ং জেনারেশন সম্প্রদায় যুবক ভাইরা, আর রয়েছে নত্র এলাকার পর্দা অবস্থানরত আবেদা সলেহা সর্বগুণী গুণান্বিতা মা ও বোনেরা, বক্তৃতার শুরুতে আমি আবারও আমার হৃদয় নিগ্রাণ
প্রাণ উজাড় করার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুরুতে জানতে যাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ পাক ভালো থাকার শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে অসংখ্য মানুষের মাঝখান থেকে বাঁচাই করে যাকে তৌফিক দান করে দিয়েছেন, সেই ব্যক্তিকে জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন, আমরা বসতে পেরে খুশি না বেজার? একটা আওয়াজ দিয়ে বলি, খুশি না বেজার? কেমন খুশি মহান আল্লাহ তাআলাকে শুকরে গফন আদায় করার মাধ্যমে জানিয়ে দিই সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী জেনেবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূল আফসোস করে গিয়েছেন, সেই নবীর প্রতি লাখ করে দরুদ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত তাওহীদি জনতা, আজকে এখানে তাফসীর কুরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, কি উপলক্ষে? মালিফা হাফিজিয়া ইবতিদায়ী মাদ্রাসা কর্তৃক আয়োজিত কোরআনের মেলার আয়োজন করা হয়েছে। যেরকম আল্লাহু আকবার, পৃথিবীতে যত অনুষ্ঠান আছে সবচাইতে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হচ্ছে কোরআনের মাহফিল অনুষ্ঠান, কথা ঠিক না বেটি? তবে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি যুগে যুগে প্রত্যেক কওমের জন্য একজন একজন করে নবী পাঠিয়ে দিয়েছি। এই নবীদের কাজ ছিল দুইটা, কয়টা? এক নম্বর হচ্ছে আন ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে অস্বীকার করো, ইসলাম বিরোধী শক্তির সাথে লড়াই করো। কার কথা? জনগণ কার কথা? প্রত্যেক পয়গম্বরের কাজ একটাই ছিল। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চিরবিদানে চলে গিয়েছেন, সেই রাসূল বলে দিয়েছেন আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, নবীদের কাজ ওয়ারিস সূত্রে আলেমরা কোরআনের দাওয়াত মানুষের নিকট পৌঁছে দিবে। সম্মানিত সুধি, এই কোরআনের দাওয়াত পৌঁছে দিতে গিয়ে প্রত্যেক কওমের নবীগণ মার খাইতে হয়েছে, কথা ঠিক না বেঠিক বলে? কোরআনের কথা বলতে গিয়ে তাদের উপরে স্টিম রোলার নির্যাতিত করা হয়েছে। আজকে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যারা এই কোরআনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে তাদের উপরেও অত্যাচার শুরু হয়ে গেছে, কথা ঠিক না বেঠিক বলে? এই কোরআনে কারিম, এই কোরআনটা কার কিতাব বলেন তো দেখি? জনগণ কার কিতাব? এই কোরআনের মর্যাদা সম্মান রক্ষার দায়িত্ব কার? পৃথিবীতে আমরা দেখেছি যারা এই কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, তাদেরকে এখন দেখা যাচ্ছে আর খুদি পাওয়া যায় না। আমরা হচ্ছে আল্লাহর বান্দা, ঠিক না বেটি? আল্লাহর বান্দা আল্লাহর কথা বলবে, কোরআনের কথা বলবে, পৃথিবীর কারোর কাছ থেকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক না বেটি বলে? আল্লাহর কথা আল্লাহর জমিনে হবে, কার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে? বুঝতে হবে যারাই কোরআনে কারিমের মাহফিলের বাধা প্রদান করে ওদের রক্তের মধ্যে ভেজাল আছে। আজকে আমরা
এমন একটা পর্যায়ে চলে এসেছি ময় মুরব্বিদের নিকটে একটাই কথা যে আল্লাহর সাহায্য ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই ঠিক না বিলি ইসলাম বিরোধী এত কাজ হচ্ছে আমাদের ময় মুরব্বিদ আমাদের কথা একটাই পিঠ দেওয়ালে ঠেকে গেছে এটা তো আজকের কথা নয় হাজার হাজার বছর আগের কথা আপনি এখন কেমন করে বলবেন এক পর্যায়ে কাফিরদের উপরে যখন কাফিররা যখন মুসলমানদের উপরে পয়গম্বরদের উপরে অত্যাচার যখন শুরু করে দিয়েছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষের নিকটে কুরআনে কারীমের দাওয়াত প্রচার শুরু করে দিলেন আল্লাহ নবীর উপরে এত অত্যাচার স্টিম রুলার চালানো হলো এমন কি সহ্য করতে পারলো না রাসূলের উম্মতেরা রাসূলের সাহাবীরা সহ্য করতে পারলো না এত বড় অত্যাচার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে দিয়ে সান্ত্বনা দিয়ে দিলেন জোরে করে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম হাসিবতুম আও তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষকে বলে দেয় তোমরা কি মনে করছো তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের উপরে এখনো পূর্ববর্তী নবীদের উপর যে অত্যাচার করা হয়েছিল এখনো পর্যন্ত তোমাদের উপর অত্যাচার আসেনি তাদেরকে মাসতাতু হুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াসুলসিলু আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন তাদেরকে দুঃখ কষ্ট স্পর্শ করেছিল তাদের উপরে স্টিম রুলার চালানো হয়েছিল এমনকি সাহাবী কিরামরা বিশ্বনবীকে বলে ফেলেছিল মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে রাসূল তখন বলেছিলেন আলা ইন্না নাসরুল্লাহি করিব আল্লাহর সাহায্য অতি নিকটে জোরে বলুন আল্লাহু আকবার আমার ভাইয়েরা এখন বর্তমান এমন একটা পর্যায়ে চলে এসেছে ইসলামের বিরুদ্ধে এত কথা আলেমদের বিরুদ্ধে এত অত্যাচার শুরু হয়ে গেছে যার কারণে সমস্ত মানুষের মুখে একটাই কথা আল্লাহর সাহায্য ছাড়া বাঁচার কোনো উপায় নাই কথা ঠিক না বেটি এমন একটা পর্যায়ে আমরা চলে এসেছি সম্মানিত ভাইয়েরা লক্ষ্য করবেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নামা كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا أولئك هم المفلحون جرب الله أكبر প্রকৃত মুমিনের তুক্তি ওটাই যাদেরকে আল্লাহর পথে আহ্বান করা হয় রাসূলের পথে আহ্বান করা হয় আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা গ্রহণ করার জন্য তখন তারা এই কথা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম দুনিয়ার সমস্ত বাতিল পন্থীকে বাদ দিয়া আল্লাহ আল্লাহ রাসূলের জন্য যারা জীবনকে উৎসর্গ করে দেয় এই সকল ব্যক্তিরাই হচ্ছে প্রকৃত মুমিনের দাবিদারি কথা ঠিক না বেঠি সম্মানিত সুধী তারা বলছে সামিনা ওয়া আতানা আমরা মেনে নিলাম শুনলাম পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র বের হয়েছে যত কিতাব বের হয়েছে সমস্ত কিতাবের মেইন কিতাব হচ্ছে আল কুরআন ঠিক না ঠিক বলেন আর আল্লাহ নবী বলেছেন সেলফি ফর দি সার্ভেন্ট অফ আল্লাহ অন দি ডে অফ জাজমেন্ট
কাল কিয়ামতের ময়দানে দুইটা জিনিস বান্দার জন্য সুপারিশ করবে, এক নম্বর হচ্ছে কোরআন, নাম্বার দুই হচ্ছে রোজা। ধরে কর সুবহানাল্লাহ। এক নম্বর কি? হ্যাঁ কি? এই কোরআন বলবে আল্লাহ দুনিয়াতে তুমি আমাকে পাঠিয়েছিলে মানুষের হেদায়েতের জন্য, এই কোরআনে কারীম মানুষ পড়েছে, পড়ার পরে আমাকে চুম্বন দিয়েছে, বুকের সঙ্গে জড়ায় ধরেছে, আমি কোরআন তার জন্য সুপারিশ করলাম, যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আমার সাথে তাকে জান্নাতে না দাও ততক্ষণ পর্যন্ত ব্যক্তিটাকে একা একা ফেলে আমি যাব না। কোরআন মহা সুপারিশকারী। এই কোরআনের হক কথা বলতে যখন আপনি যাবেন বাধা প্রদান করবে, ঠিক না বেঠি? হ্যাঁ ঠিক না বেঠি? যারা ইসলাম বিরোধী শক্তি এরা হচ্ছে জেলখানায় দেখবেন আরামে আয়েশে থাকে, কোরআনের দাওয়াত দিয়ের কারণে যারা জেলখানায় আছে তাদের আত্মস্বজনের সাথে পর্যন্ত দেখা করতে দেয় না, ঠিক না বেঠি? এই এটা হচ্ছে পয়গম্বরদের সুন্নাত। যখন আপনি হক কথা বলবেন তবে মানুষকে মুসলমানকে একই প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে, মুসলমানদের মধ্যে কোনো বিভক্তি দলমত করা যাবে না। কারণ ইউরোপের পপ সিঙ্গার ক্যাটস স্টিমেন্টস সে বলেছে আমি কোরআন হাদিস রিসার্চ করে আমি ইসলামকে গ্রহণ করেছি, ইউ ইন্টার কমপ্লিট ইসলাম, কালিমা তৈবরে মুসলমান হয়েছি। জোরে কর সুবহানাল্লাহ। ইউরোপের পপ সিঙ্গার ক্যাটস স্টিমেন্টস বলেছে আমি কোরআন হাদিস রিসার্চ করে কালিমা তৈবরে মুসলমান হওয়ার পরে যখন আমি মুসলমানদের সাথে মিশলাম এখন দেখলাম মুসলমানদের কালচার, মুসলমানদের দল মত কেউ কাউকে দেখতে পারে না, আমি যদি কোরআন হাদিস রিসার্চ করার আগে যদি মুসলমানদের সাথে মিশতাম তাহলে আমার ভাগ্যে জীবনে ইসলাম জুটত না। এই কথা বলা মানে গোটা মুসলিম জাতির মাথার উপরে জুতা মারা, কথা ঠিক না বেঠি? হ্যাঁ কথা ঠিক না বেঠি? তার কারণ কি? মুসলমান মুসলমানের বিরোধিতা করছে। একজন মুসলমান যদি নেতা হয় একটা এলাকার, ওই নেতার দাপটে মুসলমান ঘুমাইতে পারে না, কথা ঠিক না বেঠি? বলে মুসলমান মুসলমানের কল্যাণ কামনা করা বাদ দিয়ে এখন মুসলমান মুসলমানের বিরোধিতা করে। সম্মানিত সৌধী সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট ল্যান্ডসেল ম্যান্ডেলা সে বলেছে আমি সাদা এবং কালো মানুষের মধ্যে সাদা এবং কালো মানুষের মধ্যে ব্যবধান দূর করার জন্য আমি 26 বছর যাবত জেলখানায় আটকে ছিলাম কিন্তু সাদা এবং কালো মানুষের মধ্যে দূরভিত করতে পারি নাই। আগে কালো মানুষকে ব্ল্যাক বাস্টার্ড বলে গালিগালাজ পারত। ল্যান্ডসেল ম্যান্ডেলা বলেছে 26 বছর কারাবন্ধ করে আমি এটা সংশোধন করতে পারি নাই, একমাত্র পারছি ইসলাম। জলে মানে কি? ইসলাম। আমার আপনার নবী বিশ্বনবী ইতিহাসের পাতা ইসলামের বুকে সর্বপ্রথম হযরতে বিলালকে পৃথিবীতে সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে প্রথম মুয়াজ্জিন বানিয়ে দিয়ে অল পৃথিবীতে প্রমাণ করে দিয়েছে সাদা এবং কালো মানুষের মধ্যে কোনো ব্যবধান নাই। ধরে কর আল্লাহু আকবার। এটা আমার আপনার নবী শিক্ষা দিয়েছেন, কিন্তু আজ আমরা এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমরা মুসলমানদের উপরে স্টিম রোলার আস্তে আস্তে চলানো হচ্ছে। সম্মানিত সৌধী, যতদিন পর্যন্ত মুসলমানরা একই প্ল্যাটফর্মে না দাঁড়াবে ততদিন পর্যন্ত রাম বাম ইসলাম বিরোধী শক্তি মুসলমানদের উপর অত্যাচার স্টিম রোলার চালতেই থাকবে, কথা ঠিক না বেঠি? আমার ভাইয়া লক্ষ্য করবেন, আমার নবী বিশ্বনবী সর্বপ্রথম কোরআনের দাওয়াত অপেনে দিতে পারেন নাই, গোপনে গোপনে দিয়েছে কাফেরদের লিডাররা, তখন সঙ্গে সঙ্গে বলে ফেলল ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন,
মুহাম্মদ যেই জায়গায় কোরআনে কারীম তেলাওয়াত করবে ওই জায়গায় তোরা হট্টগোল শুরু করে দিবি, যাতে কোরআন পড়া তারা ঠিক মতো কোরআন পড়তে না পারে। কিন্তু ভাইজান বলেন তো কোরআনটা কিতাব কার? যখন কার? আল্লাহর কিতাব। এই কিতাব কি যে ব্যক্তি নিবে দিতে যাবে, যে ব্যক্তি বন্ধ করার ষড়যন্ত্র করবে, সেই ব্যক্তি হচ্ছে বন্ধ হয়ে যাবে, ফুলিস্টপ হয়ে যাবে। আমরা ইদানিং দেখতে পাচ্ছি যারা কোরআনের বিরোধিতা করেছে তাদের কাজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। এই কথা ঠিক না? ঠিক বলে। কারণ ইসলামের উপরে যত আঘাত আসবে, যত মার আসবে, তত মুসলমানদের ইমানের স্পিরিট তত বৃদ্ধি হবে। কথা ঠিক না? ঠিক। ইসলামের উপরে যত আঘাত আসবে তত ইমানের স্পিরিট বাড়বে। মুসলমান জাতি কখনো বাতিলের কাছে মাথা নত করার জাতি নয়। মুসলমান জাতি হক কথা বলার জাতি। কথা ঠিক না? ঠিক বলে। সম্মানিত ভাইরা লক্ষ্য করবেন, পারস্য নগর দখল করার জন্য আল্লাহ নবীর একজন সাহাবি হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আফ্রিকার ভূখণ্ডে কালিমার পতাকা উত্তোলন করার জন্য বিশ্বনবীর সাহাবিদের কিনি যখন রওনা হয়ে গেলেন, যাচ্ছেন, যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার মধ্যে বিশাল একটা নদী পাইল। সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর সাহাবির দিকে নজর করে বললেন, তোমরা কি ইসলামের আলো কি এখানেই জ্বালাতে চাও না নদীর ওই পারও গিয়ে জ্বালাতে চাও? সমস্ত সাহাবিকরামরা বললেন যে আমরা আপনার অর্ডারকে ফলো করব, আপনি যা বলবেন আমরা তাই শুনব। যখন আল্লাহু আকবার এই কথা যখনই বলছে সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা আর দেরি করো না, আমার সাথে সবাই একজোট হয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ো আর আমার সঙ্গে এক কণ্ঠে সমকণ্ঠে বলতে থাকো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া তাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 60,000 সৈন্য সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দাজলা নদীর মধ্যে যখন ঝাঁপিয়ে পড়লেন, ঝাঁপিয়ে পড়ার পরে নদীর ওই পারে যখন সমস্ত সাহাবিকরামরা পার হয়ে যখন চলে গেলেন, সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার 60,000 সৈন্যদের দিক দিয়ে মুখ ফিরিয়ে বললেন, তোমাদের কোনো কিছু মাল সামানা হারিয়ে গিয়েছে কিনা, কোনো মাল সামান নষ্ট হয়েছে কিনা? সমস্ত সাহাবিকরামরা বললেন আমাদের কোনো মাল সামানার ক্ষতি হয় নাই। একজন সাহাবি বলে ফেলল, আমি যখন নদী পার হই স্রোতের বিশাল স্রোতের কারণে আমার হাত থেকে পানির পেয়ালা কোথায় থেকে যেন ছিটকে পড়ে গেছে, আমি পানির পেয়ালা খুঁজে পাচ্ছি না। সাহাবির মুখ থেকে যখন এই কথা বের হলো, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলে, দাজলা নদী সমুদ্র কখনো মুজাহিদদের পানির পেয়ালা হজম করতে পারবে না। এই কথা বলার সাথে সাথে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আমার কথা বলা শেষ হলো, এখন দেখি সমুদ্রের বিশাল বড় একটা মাছ পানির পেয়ালা কামড়ে ধরে তার নিকটে ফেরত দিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, 60,000 সৈন্যদেরকে নিয়ে আফ্রিকার ভূখণ্ডে যখন প্রবেশ করেছেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আফ্রিকার জঙ্গলি মানুষরা চিন্তা করেছে, আফ্রিকার ভূখণ্ডের জঙ্গলি মানুষরা চিন্তা করেছে, এদেরকে আফ্রিকার ভূখণ্ডে থাকতে দেওয়া হোক, যদি তারা রাত্রি যাপন করে আফ্রিকার বিশাল বিশাল বড় হিংস্র প্রাণীরা তাদেরকে হত্যা করে ফেলবে, খেয়ে ফেলবে। এই কথা যখনই বললেন সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবীদেরকে সৈন্যদেরকে বলছে, তোমরা একটা কাজ করো, আফ্রিকার ভূখণ্ডের জঙ্গলের মধ্যে একটা মঞ্চ তৈরি করো। এই মঞ্চ তৈরি করার পর
একটা আমি ভাষণ দেব, কয় কি আপনি ভাষণ দিবেন, কয় আফ্রিকার ভূখণ্ডে যতগুলি হিংস্র প্রাণীরা আছে সমস্ত হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে আমি সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ভাষণ দেব। দরেকন আল্লাহু আকবার। সাহাবী কিরামরা বলে আপনি ভাষণ দিবেন, হিংস্র প্রাণী নাকি শুনবে? আল্লাহ নবী সাহাবী সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলে আমি যা বলি তোমরা তাই শোনো। 60,000 সৈন্য মিলে একটা মঞ্চ তৈরি করলো। মঞ্চ তৈরি করার পর আল্লাহ নবী সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মঞ্চের উপর আরোহণ করিয়া আফ্রিকার ভূখণ্ডের হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে ভাষণ প্রদান করলেন। কি ভাষণ? হাত উঁচু করে ভাষণ দিলেন, এই ভাষণটা দিলেন, আমরা আল্লাহ নবীর সাহাবী, দিন কায়েমের জন্য আল্লাহ নবীর, আল্লাহ নবীর আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর কালিমার পতাকা উদ্দিন করার জন্য আমরা আফ্রিকার ভূখণ্ডে এসেছি। সুতরাং আমরা এখানে রাত কাটাবো, তোমাদের মতো যারা আসো আমাদের এই জায়গাকে খালি করে দিয়ে অন্যত্রে চলে যাও। দূরে বলুন আল্লাহু আকবার। এই কথা যখন বললেন আফ্রিকার ভূখণ্ডে মানুষরা বলল এরা পাগল হয়ে গেছে, এদের কথা নাকি যে হিংস্র প্রাণীরা শোনে, এই কথা নাকি হিংস্র প্রাণীরা শোনে। এই কথা শেষ না হতেই বলছে আফ্রিকার ভূখণ্ডের মানুষরা বলছে, আমরা দেখতে পাইলাম হযরতে সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার ভাষণ শেষ না হতেই দেখলাম বাঘের কাতারে বাঘ, সাপের কাতারে সাপ, যা এবং সিংহের কাতারে সিংহ, যার যার বাচ্চা এবং ডিমগুলো কামড়ে ধরে সাহাবিদের জায়গা খালি করে দিয়ে অন্যত্রে চলে যাচ্ছে। আমার ভাই জানা সেই আল্লাহ আছে না নাই? ধরে বলেন সেই আল্লাহ আছে না নাই? আমার ভাই যারা লক্ষ্য করবেন কবি ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দস্তু দস্ত হ্যায় দরিয়া ফি নসরে হামনে বাহার জুলমতে দৌড়া দিয়ে ঘুরে হামনে। আল্লাহু আকবার। বলছে হে দাজ্জাল নদী, তোমার ভুলে যাওয়ার কথা নয়, খরচ্চতার উত্তর তরঙ্গ বলার উপর দিয়ে ঘুরা দাপড়াইয়া আফ্রিকার ভূখণ্ডে কালিমার পতাকা উদ্দিন করেছি আমরা সেই মুসলমান জাতি। কথা ঠিক না বেড়ে গো? আমার ভাইয়েরা, আল্লামা কবি ইকবাল রহমতুল্লাহ বলেছেন, বাতিল সে দাবনে ওয়ালে আয় আসমা নেহি হাম সবর কর জুগা হে তো ইমতিহা হামারা। আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, বাতিলের কাছে মাথা নত করার জাতি মুসলমান নয়। কথা ঠিক না বেটি বলে? আজকে মুসলমান, আমাদের অনেক মুসলমানরা টাকার কাছে বিকৃত হয়ে গেছে। টাকার কাছে কি হয়েছে? বিক্রি হয়ে গেছে, সুদঘুষির ওয়াজ করে না। আবার দেখবেন প্রতিষ্ঠানের প্রধান থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা সভাপতি সেক্রেটারি হচ্ছে বেনামাদি সুদখোর ঘুষখোর। কথা ঠিক না বেটি বলে? আজকে সমস্ত মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে এই সিদ্ধান্তে অবনতি করত যে একজন বেনামাজি কখনো মসজিদের নামাজের, একজন বেনামাজি কখনো মসজিদে সভাপতি হতে পারবে না, এই আইন যদি মুসলমান নাদরি করত তাহলে জীবনে কোনোদিন কোনো বেনামাজি মসজিদের সভাপতি হতে পারতো না। কথা ঠিক না বেটি বলে? পারতো না। তার কারণটা কি? আমরা অনেক দূর থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি। কথা ঠিক না বেটি? আমার ভাই যারা লক্ষ্য করবেন, আমার নবী যখন কোরআনের কারিমের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, কাফেররা রেড অ্যালার্ট জারি করে দিল,
যেই জায়গায় কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত হবে ওই জায়গায় হট্টগোল শুরু করে দিবি। বর্তমান কিন্তু এখনো কিন্তু নব্য আবু জাহেলের ফিরাউনের আবির্ভাব হয়েছে ভাই। দেখবেন পৃথিবীতে সব কিছু হচ্ছে, গান বাজনা নাচ গান সব হচ্ছে, কিন্তু অনেক জায়গায় কিন্তু কোরআনে কারীম তাফসীর কোরআন মাহফিলকে বাধা প্রদান করতেছে। কথা ঠিক না ঠিক বলে এখন ঠিক না বেঠি? এই যে বাধা প্রদান মুসলমান জাতিকে মাঝে মধ্যে হুঙ্কার দিতে হবে, হুঙ্কার না দিলে বাতিল পন্থীরা কিন্তু মুসলমানদের উপর স্টিম রুলার চালানো হবে। কথা ঠিক না বেঠি বলে? এই কারণটা কি? একজন পিসাবের মরিদ হয়েছে একটা গোমা সাপ, সেই সাপ মরিদ হয়েছে তখন তখন বলছে শোন তুই কাউকে কামড়াবি না। পিসাব বলছে কাউকে কামড়াবি না, ক ঠিক আছে। হুজুর দেও তো বলছে কাউকে কামড়ান যাবে না। ওই সাপটা ধানের জমির আলের উপরে টান টানা শুয়ে আছে। একজন কৃষক ধান কেটে দড়ি খুঁজে পাচ্ছে না, দেখছে দড়ির মধ্যে একটা টান টানা শুয়ে আছে। সাপটাকে নিয়ে এসে টান টান করে শুয়াইয়া কিছু কিছু আটি ওর উপর দিয়া এমন বারে মুচড়ে দিয়েছে সাপটার ঘাড় ভাঙে গেছে। সাপটার ঘাড় যখন ভেঙে গেল, ঘাড় ভাঙা অবস্থায় পিসামের কাছে গিয়া বলছে তোর এই রকম অবস্থা কেন? কয় আপনি কামড় দিতে নিষেধ করেছেন, আমি কিছুই বলি নাই, এই দেখেন আমার অবস্থা করছে। পিসাব বলতে শোন তোকে কামড়াতে নিষেধ করছি কিন্তু ফুস করতে তো নিষেধ করি নাই, বোঝেন নাই? তোকে কামড় দিতে নিষেধ করছি কিন্তু ফুস, এই তো তোর নিষেধ করি কিন্তু ফুস দিত তাহলে এই তোর অবস্থাটা হতো না। কথা ঠিক দেবে ঠিক বলে? আজকে বাংলাদেশের জমিনে তাফসীর কোরআন মাহফিল বাধা প্রদান করতেছে, আলেমদেরকে নাকস্তা গালি বলা করছে, স্টেজে উঠে অনেক পাতি কুরাঙ্গান নাস্তিক সন্তান আলেমদেরকে গালি গালাজ করে। কথা ঠিক না ঠিক বলে? এই মুসলমান জাতি আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই পৃথিবীতে বাংলার জমিনে আর কোন তাফসীর কোরআন মাহফিলে যদি কোন কুরাঙ্গান নাস্তিক বাধা প্রদান করে, আলেমকে যদি কুরাঙ্গান নাস্তিক নাকস্তা গালি বলা করে, সমস্ত ঐক্যবদ্ধ হয় মুসলমান যদি তাকে ঝাঁটা পিয়া করতো, তাহলে জীবনে কোনোদিন কোন বুজরাঙ্গান নাস্তিক কোন সম্পত্তি কোন ব্যক্তি আল্লাহর ওলাদের বিরুদ্ধে কথা বলতে পারতো না। করা ঠিক যাবে ঠিক বলে? আমার ভাই যারা আমি কথা বলতে চাচ্ছি যে আমরা কার বান্দা? এবার কার বান্দা? আমরা আল্লাহর বান্দা। অনেক পুলিশ প্রশাসন এসে বলে মাহফিল বন্ধ কেন? কয় উপর লেভেল থেকে নির্দেশ এসেছে। আমরা চাকরি করি ভাই, আমাদের কোনো অপায় নাই, আমরা যার চাকরি করি তার কথা শুনতে হবে। কথা ঠিক না ঠিক বলে? কিন্তু ভাই আমরা তো চাকরি করি আল্লাহর। এই পৃথিবীতে যত মানুষ আছে সব আল্লাহর বান্দা। আল্লাহ পাকের কোরআনে কারীমের নির্দেশ তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎকাজের আদেশ দাও অসৎকাজের বাধা প্রদান করো। আমরা আল্লাহর চাকরি করি, যেখানে অসৎ কাজ হবে ওই জায়গার বাধা প্রদান করতে হবে। যান যাকার যাক কিনা আমাদের পরোয়া নয়, এই বিষয়ে কাকা রাজি আছেন হাত তো আল্লাহকে দেখাইয়া সম্মানিত ভাই যায়েরা, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর কথা বলব। মর্তিত হকবে ম্যান ইজ মর্টাল কুল্লুন নাফসিন জাইকাতুল মাউত, আল্লাহর কাজ করে আমাদের চলে যাইতে হবে। কথা ঠিক না ঠিক বলে? এদরে ঠিক না ঠিক? পূর্ব যুগ থেকে এই পর্যন্ত দেখে আসছে যারা কোরআনের বিরোধিতা করেছে, আলেম উলামাদের বিরুদ্ধে কথা বলছে, তারা পুলিশটা হয়ে গেছে এবং হবেও, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ কি জানে? আল্লাহ রাসূলের দুইটা সন্তান যখন চলে গেল তখন আবু জাহেল সব জায়গায় প্রচার করতে লাগলো মুহাম্মদ শেষ, লেস কাটা, তার বংশের নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকলো না।
তখন আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা সূরা নাযিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি রব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে কোন আল্লাহু আকবার। তার হাবিবকে সান্ত্বনা দিয়ে বলছেন, হাবিব আপনাকে কুলাঙ্গার নাস্তিকরা নেসকাটা বলছে, নির্বংশ বলছে, আমি আল্লাহ তাআলা আইন পেশ করে দিলাম, এমন একটা সময় চলে আসবে আপনার বংশ অল পৃথিবীতে প্রচারিত হবে, যারা আপনাকে নির্বংশ বলছে তাই শেষ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক বলে? আমার ভাই যারা আজকে যারা আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে, এমন একটা টাইম চলে আসবে আল্লাহর জমিনে আল্লাহর কথাই হবে, এমন একটা টাইম চলে আসবে ওদেরকেই আল্লাহর জমিনে খুঁজে পাওয়া যাবে না, এবং এমন একটা টাইমও চলে আসবে মানে পালানোর জন্য দীর্ঘ অর্থও পাবে না। কথা ঠিক না বেঠিক? কোরআনের আকর্ষণ বেশি না কম? বেশি না কম? রেড অ্যালার্ট জারি করে দিল, যেই জায়গায় মুহাম্মদ কোরআন শরীফ তেলাওয়াত করবে ওই জায়গায় হট্টগোল শুরু করে দিবি। এর মতো নব্য ফেরাউন এখনো আছে না নাই বলেন? জোরে কর না আছে না নাই? আমার ভাই যারা খুব লক্ষ্য করবেন, দারুন নদর বৈঠক হয়ে গেল, দারুন নদর বৈঠকে কাফের বেঈমানরা আইন পেশ করলো। কি আইন? মক্কার বুকে মুহাম্মদ নামে একজন পাগলের আবির্ভাব হয়েছে। ওই পাগল এমন একটা বাণী মানুষের নিকট প্রচার করে যে বাণীটা শুনে সবাই ইউনিট তার কমপ্লিট ইসলাম কালিমা তৈবরে মুসলমান হয়ে যায়। কিছু কিছু সন্ন্যাসীরা বলে নেতাদের কাছ থেকে পাওয়ার নিয়ে অনুমতি নিয়ে বলে, জীবনে কোনোদিন পাগলকে দেখি নাই, আপনি যদি অনুমতি দেন তাহলে একটু পাগলকে দেখতে যাব। ওই পাগলকে দেখি নাই, নেতারা বলে শোন, পাগলকে যদি দেখিস তাহলে দূর থেকে দেখবি, খবরদার কাছে যাবি না। কারণ নেতারা বলে যেই ব্যক্তি কাছে যায় সেই তো খালি হাতে ফেরত আসে না, সেই ব্যক্তি আল্লাহ নবীর হাতে হাত রেখে কালিমা তৈবরে মুসলমান হয়ে যায়। দূর থেকে দেখবি, খবরদার কাছে যাবি না, পাগলরা চলে গেছে, সন্ন্যাসীরা চলে গেছে পাগল দেখার জন্য। পাগলকে যখন দেখার জন্য যায় তখন সমস্ত সৈন্যরা আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইয়া বারবার চোখ মোছে আবার চেহারার দিকে তাকায়, আবার চোখটা মোছে আবার চেহারার দিকে তাকায়, আর সমস্ত সৈন্যরা বলে জীবনে পাগল দেখেছি, এত সুন্দর পাগল দেখি নাই। জোরে কর আল্লাহু আকবার। এই পাগলকে যতই দেখি ততই দেখতে ইচ্ছা হয়, এ আবার কোন পাগল? একটু কাছে যাই পাগলকে দেখতে যত সুন্দর, না জানি এই পাগলের মুখ থেকে কত সুন্দর বাণী বের হবে। ধরে বল আল্লাহু আকবার। সৈন্যরা বলছে যে আমরা একটু পাগলের কাছে যাব, কি বলে একটু আমরা এটাও শুনবো। নিষিদ্ধের প্রতি আকর্ষণ বাড়ে না কমে? এ ধরে বলেন বাড়ে না কমে? নিষিদ্ধের প্রতি আকর্ষণ বাড়ে। সমস্ত সৈন্যরা পাগলের কাছে গিয়া বলছে আমরা দার নগরে বৈঠক অমক অমক নেতা এর নিকট থেকে পারমিশন নিয়ে আপনার নিকটে এসেছি, তে আপনি যে তেলাওয়াত করেন এই জিনিসটা আমরা একটু শুনতে চাই, একটু বলেন, একটু শুনতে চাই, একটু বলেন। পাগলের জবান থেকে আল্লাহ রাসূলকে পাগল বলতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। কোরআনের আকর্ষণ কম না বেশি বলে? সুরিত কণ্ঠে পাগল আল্লাহর নবী সুরিত কণ্ঠে তিলাওয়াত করতেছে সূরা আহজাবের 45-47 আয়াত। তিলাওয়াত যখন শেষ হবে তখন বলতে হবে আল্লাহু আকবার। জানেন কি আল্লাহু আকবার? আল্লাহর কথার উপরে কোনো কথা হতে, তখন সমস্ত সৈন্যদের সামনে পাগল আল্লাহর নবী সুন্দর করে তিলাওয়াত করতেছে সূরা আহজাবের 45-47 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। শিরা ওয়া নাযীরা
রাসূলের জবান থেকে কোরআন শুনে সমস্ত সুন্দররা বলে হুজুর আমাদের বোঝা শেষ মক্কার বুকে আপনি যে সত্য নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই জোরে কোন সুবহানাল্লাহ আপনার তেলাওয়াত শুনে আমরা বুঝতে পেরেছি আপনি সব নবী আপনার কাছে আসতে নিষেধ করেছিল যেহেতু আসছি আমরা ইউনিটার কমপ্লিট ইসলাম আমাদেরকে কালিমা তৈবা করে আপনি মুসলমান বানায় দিন জোরে কোন সুবহানাল্লাহ কালিমা তৈবা বলে মুসলমান যখন হয়ে গেলেন সমস্ত নেতারা রাগ করবে না খুশি হবে এ ভাই একটু আস্তে কোন রাগ করবে না খুশি হবে বাংলাদেশে কিছু কিছু কুলাঙ্গান নাস্তিক তাফসির কোরআন মাহফিলে বিরোধিতা করতেছে বলেন তো তাফসির কোরআন মাহফিল কম হচ্ছে না বেশি হচ্ছে আর একটু আস্তে কোন হচ্ছে না বেশি হচ্ছে এমন একটা টাইম চলে আসবে ওই সকল কুলাঙ্গান নাস্তিকদেরকে বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না এবং প্রদানের জন্য ইঁদুর গর্থ পাবে না কথা ঠিক না বেঠিক বলে সৈন্যরা সমস্ত সৈন্যরা কোরআনে কারিমের আয়াত শুনে মুখস্থ করিয়া আল্লাহ নবীর হাতে হাত রেখে কালিমা তৈবা মুসলমান হইয়া যখন চলে যায় সমস্ত নেতারা রাগ করে দারুণ্যদর বৈঠকে আইন পাশ করল মক্কার যুবকেরা তোমাদের মধ্যে কি কোনো ব্যক্তি আছো মক্কাতে মুহাম্মদ নামে একজন পাগলের আবির্ভাব হয়েছে দরকার নাউযুবিল্লাহ কোন যুবক কি আছো ওই মুহাম্মদ নামে ব্যক্তিটা কাল্লা যদি আমাদের নিকট জমা দিতে পারো তাহলে আমাদের পক্ষ থেকে 100 লাল উট তাদেরকে পুরস্কার করা হবে দরকার নাউযুবিল্লাহ ডিক্লার দিয়ে দিল দারুণ্যদর বৈঠকে আইন পাশ করা হবে মক্কার অলিতে গলিতে এই স্লোগান সরে গেল এমনকি একজন যুবকের কানে চলে গেল যেই যুবকটার নাম হলো অমর নাম কি সে অমর তো এখন ইসলাম গ্রহণ করেই নাই অমর চিন্তা করে ইরা সারা জীবন ধরে ওয়াদা করে কিন্তু ওয়াদা পালন করে না মুনাফিকির যত লক্ষণ সব লক্ষণ নেতাদের মধ্যে আছে না নাই কথা কয় না আছে না নাই দেখবেন আমাদের কিছু কিছু মানুষ আছে সময় সময় ইসলামের লেবাস করে আবার সময় সময় মুনাফিকি কাজ করে আছে না নাই এই কথা বলেন আপনারা ভয় পাচ্ছেন নাকি মানুষ যদি ভয় পায় কাকে দেখে যখন কাকে দেখে আল্লাহ এজ ইজ ল ইসলাম এজ ইজ ওয়ে অফ লাইফ অ্যান্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজ দি প্রফেট অ্যান্ড হিজ লিডার দরকার আল্লাহু আকবার যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে রব ইসলাম কি জীবন যাপনের পথ অ্যান্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে সন্তুষ্ট অর্জন করেছে সেই ব্যক্তি হলো হি হ্যাজ টেস্ট দি রিয়াল আই মেন হু অ্যাকসেপ্টেড ইসলামের প্রকৃত স্বাদ অনুভব করতে পেরেছে যখন আল্লাহু আকবার
ওমরের কানে চলে গেল। ওমর বলে আমি ওদের কাছ থেকে শুনবো যে আসরই লাল উঠ দিবে কিনা, কারণ মুনাফিকির যত লক্ষণ সব ওদের মধ্যে আছে না নাই বলে। এ ভাইজান, আমাদের মধ্যে কিছু কিছু মুনাফিক খুঁজে পাওয়া যায়, যখন দেখবেন ভোটাভুটি চলে আসে, যখন চেম্বার মেম্বার ইলেকশন যখন চলে আসে, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যখন ইলেকশনে দাঁড়ায়, দেখবেন জীবনে নামাজ পড়ে না, একটা মাত্র ভোট নেওয়ার জন্য মাথায় টুপি লাগায়। কথা ঠিক না বেঠিক বলে? মাথায় টুপি লাগায় এবং ইসলামের লবেজ পরিয়া মানুষের দাঁড়ে দাঁড়ে ধারে ধারে গিয়া বলে, একটা বার আমাকে সুযোগ দেন আলো, এই একটা বার আমাকে সুযোগ দেন, এই এলাকার একটা রাস্তা আমি কাঁচা রাখবো না, সব পাকা করে দিব। বলে কিনা এই কথা কর নাকি? একটা বার সুযোগ দাও। ঠিক আছে, সলে বলে কো সলে, ইসলামের লেবাস পরিয়া টুপি মাথা দিয়া ক্ষমতায় বসে, ক্ষমতায় বসিয়া দেখবেন ওই টুপিওয়ালা ইসলামের লেবাসদারী ব্যক্তিদের বিরুদ্ধে আবার কথা বলে। ঠিক না বেঠিক বলে? ঠিক না বেঠিক? আর বলে একটা রাস্তা কাছে রাখবো না, সব পাকা করে দিব। কিন্তু দেখবেন যখন ক্ষমতায় বসে তখন ওই রাস্তার মধ্যে রড দেওয়া বাদ দিয়ে দেয় বাঁশ। কথা কর নাকি? রড খুঁজে পাওয়া যায় না, ওই রডের বদলে দেয় বাঁশের কুনসি, বাঁশের বাতা না কি আসলে নাই। ওই সকল মুনাফিকদের চিহ্নিত করার দায়িত্ব একমাত্র আমাদের। ঠিক না বেটিক বলে? হ্যাঁ ঠিক না বেঠে? জীবনে আমরা যদি উচিত শিক্ষা দিতে পারতাম তাহলে এই জীবনে কোনোদিন এরা আমাদের উপরে আঙ্গুল তোলে কথা বলার সাহস পাইতো না। ঠিক না বেঠিক বলে? সম্মানিত ভাইজান, তুমি লক্ষ্য করবেন অমর সশরীরে চলে গেছে নেতাদের নিকটে, যে আমি যদি মুহাম্মাদের কান্না যদি এনে দিতে পারি তাহলে কি আপনি একশো দল্লা লোট দিবেন? কয় হ্যাঁ দিব। অমর বলছেন ঠিক আছে, আপনারা উটগুলি রেডি করেন, আমি বিশ্বনবীর মাথা আনার জন্য রওনা হয়ে গেলাম। দূরে কন্যা ওজুবিল্লাহ, আমার ভাইজানা খুব লক্ষ্য করবেন, কোরআনে করিম এমন একটা সাবজেক্ট, কোরআনে করিম এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের মধ্যে বলেছেন আলিফ লাম র, কিতাব لتخرج الناس من الظلمات إلى النور. এই কোরআনে কারীম এমন একটা কিতাব, অন্ধকার জগতের মানুষদেরকে এই কিতাবটা আলোর জগতে আনে। যারা এই কিতাবের সহাবত ইখতিয়ার করেছে তারাই সোনার মানুষ হয়েছে। কথা ঠিক না বেঠিক? অমর ছিল অন্ধকার জগতে, কিভাবে আলোর জগতে আসে এটা আমাদের শোনার প্রয়োজন আছে নাই? এ ধরনের শোনার প্রয়োজন আছে নাই? অমর সমস্ত নেতাদেরকে বলছে উটগুলি রেডি করেন, আমি চলে গেলাম বিশ্বনবীর মাথা আনার জন্য। আমার নবী বিশ্বনবী জুনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আনার জন্য। যখন ওমর চলে যাচ্ছে, যাইতে 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 বিশাল বড় একটা মাঠ দেখছে, মাঠের মধ্যে অনেকগুলি মানুষ এক জায়গায় জড়ো হয়ে আছে। ওমর তাদেরকে জিজ্ঞাসা করছে তোমরা এখানে একত্রিত হয়ে দাঁড়াচ্ছ কেন? এই দেখেন, অমর দেখছে একটা গরুকে হাত পা বেঁধে জমিনে শোয়া রাখছে, ওই গরুটাকে কেউ জবাই করতে পারে না। যেই ব্যক্তি জবাই করতে যায় গরুর পেট থেকে আওয়াজ চলে আসে, আওয়াজটা শোনার পর সামনের দিকে জবাব দিয়ে ব্যাকে চলে আসে, ধরে কোন আল্লাহু আকবার। অমর বলে তোমরা এই গরুটাকে কষ্ট দিচ্ছ কেন, জবাই করো না কেন?
সমস্ত লোকজন বলে অমর আমরা যখন গরুটার নিকটে যাই গরুটাকে যখন জবাই করতে লাগি হঠাৎ করে গরুর পেট থেকে একটা আওয়াজ আমাদের কানে চলে আসে এই আওয়াজটা শুনিয়া আমরা সামনের দিকে যাওয়া বাদ দিয়ে ব্যাকে চলে আসি অমর বলে তোমরা কি এই আওয়াজটা বোঝো না কয় না আমরা কিছুই বুঝি না অমর বলে আমি ওদের কথা শুনিয়া আমি অমর যখন গরুর নিকটে গেলাম গরুর নিকটে গিয়া আমি অমরের কান যখন গরুর পেটের সঙ্গে লাগাইলাম এখন দেখি গরুর পেট থেকে আওয়াজ আসছে অমর অমর রে তুই যে বিশ্বরীর মাথা আনতে যাচ্ছিস তুই বিশ্বরীর মাথা আনতে পারবি না বরং তোর মাথায় বিশ্বরীর কদম ওরাকে দিয়া যাবি অমর চিন্তা করতেছে যে আমি রাসূলকে মারতে যাচ্ছি গরু জন্ম কিভাবে ঠিক না বেটি আল্লাহ রাসূলের মর্যাদা কম না বেশি অমর চিন্তা করছে যে আমার সাথে প্রতিযোগিতা দেওয়ার মতো কে আছে নঈম বিন আব্দুল্লাহ বলছে প্রতিযোগিতা হচ্ছে একটা ছাগলের বাচ্চার সাথে দৌড় প্রতিযোগিতা ধরে কোন আল্লাহু আকবার অমর চিন্তা করতেছে ছাগলের বাচ্চার সাথে দৌড় প্রতিযোগিতা একটা ব্যাপারই না আচ্ছা বলেন তো ছাগলের বাচ্চা আস্তে দৌড় মারে না জোরে দৌড় মারে আর একটু আস্তে কর জোরে না আস্তে এই ছাগলের বাচ্চা এত দূরে দৌড় মারে হঠাৎ করে এবার ব্রেক করে দেখবেন হিরো গাড়ির মতো ঠিক না ব্যাটিং এই হিরো গাড়ির মতো ব্রেক যদি করা হয় তাহলে দাঁত দ্বারা ভেঙে সব শেষ হয়ে যাবে ঠিক না ব্যাটিং তে নঈম বিন আব্দুল্লাহ বলছে ছাগলের বাচ্চার সাথে দৌড় প্রতিযোগিতায় তুমি যদি ফার্স্ট হতে পারো তাহলে আল্লাহর নবীর মাথা তুমি আনতে পারবে নসে তুমি মাথা আনতে পারবে না বরং তোমার মাথায় বিশ্বরীর কদম রেখে দিয়ে আসবে জোরে কোন আল্লাহু আকবার কোরআনটা হচ্ছে লিতুফুরি জান্নাস আমিনা যুলুমাত ইলান নূর অন্ধকার জগতের মানুষদেরকে আলোর জগতে আনে অমর ছিল অন্ধকার জগতে কিভাবে আলোর জগতে আসে এটা আমাদের জানার প্রয়োজন আছে না নাই ভাই আছে না নাই নঈম বিন আব্দুল্লাহ অমরকে বলে অমর তুমি যদি প্রতিযোগিতায় দেওয়ার জন্য তুমি তাড়াতাড়ি করে প্রস্তুত হয়ে যাও অমর বলছে ঠিক আমি প্রস্তুত বিশাল দূরে একটা লাইন কাটছে লাইন ডাকছে এক পাশে ছাগলের বাচ্চাকে আর এক পাশে অমরকে দাঁড়া করা দিয়েছে বহু দূরে দাঁড়িয়ে আছে নঈম বিন আব্দুল্লাহ যখনই ডাক দিয়েছে ছাগলের বাচ্চাকে এত জোরে দৌড় মেরেছে হাজার চেষ্টা করছে কিন্তু অমর ছাগলের বাচ্চাকে ধরতে পারে নাই একবার ডান দিক যায় একবার বাম দিক যায় অমর ধরতে গেলে পড়ে যায় এদিকে পড়ে যায় এদিকে পড়ে যায় আমার ভাই যেন খুব লক্ষ্য করবেন খুব দ্রুত গতিতে যখন চলে গেল ছাগলের বাচ্চা যখন নঈম বিন আব্দুল্লাহর নিকটে যখন চলে গেল আল্লাহ নবী সাহেব নঈম বিন আব্দুল্লাহ বলে হে ওমর আল্লাহকে সাক্ষী রেখে বলছি তুই যেহেতু প্রতিযোগিতায় ফার্স্ট হতে পারিস নাই তুই আল্লাহ নবীর মাথা আনতে পারবি না বরং তোর মাথা বিশ্ববি কত মোরাকে দিয়ে আসবি অমর বলছে ঘটনা কি গরুর পেট থেকে একটি আওয়াজ এ আবার আর একটা কথা বলে হঠাৎ করে সে চিন্তা করছে তার অন্তরের মধ্যে একটা কম্পিত শুরু হয়ে গেছে যে আমি রাসূলকে মারতে যাচ্ছি নঈম বিন আব্দুল্লাহ জানলো কিভাবে আবার গরু জানলো কিভাবে তার একটাই চিন্তা যে এটা কিভাবে জানলো সম্মানিত সুধী আর ভাই যারা খুব লক্ষ্য করবেন তার মধ্যে একটা হয় দেখবেন হুন্ডার কাগজপাতি যত যা আছে সব কিছু থাকে যদি বলে যে সামনে যাস না পুলিশ কিন্তু হুন্ডা ধরতেছে মনের মধ্যে কিন্তু গুদুর গুদুর করবে ঠিক না বেটি একথা হয় না কেন ইন্স্যুরেন্স ড্রাইভিং লাইসেন্স সবই আছে যদি বলে সামনে যাস না তাহলে কিন্তু মনের মধ্যে কি কম্পন শুরু হয়ে যাবে অমর বলছে যে আমি রাসূলকে মারতে যাচ্ছি এরা জানলো কিভাবে তার মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেছে তারপরেও একশত লালু পাওয়ার লোভে সামনের দিকে যখন অগ্রসর হয় নঈম বিন আব্দুল্লাহ বলে অমর তুমি যাচ্ছ রাসূলের মাথা আনার জন্য তার আগে একটা সুসংবাদ ছিল তুমি তোমার বাড়িতে চলে যাও গিয়া দেখো তোমার বোন আর বগ্নিপতি আল্লাহ নবীর হাতে হাত রেখে কালিমা তৈবা মুসলমান হয়ে
নিজ বাড়িতে কোরআনে কারীম তেলাওয়াত করতেছে জোরে কান সুবহানাল্লাহ মাথা আরো হিট হবে না নরম হবে হ্যাঁ কথা কয় না কেন সাহাবী তো আল্লাহ রাসূলের খলিফা তো তিনজন ছিল তার মধ্যে নরম গরম সব ছিল ঠিক না বেটি সবচেয়ে বেশি নরম গরম সাহাবী ছিল হচ্ছে হযরতে ওমর এত গরম সম্মানিত সৌদি আমার ভাই জায়রা সব সময় গরম গরম কথা বলতো সে এত বড় গরম আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা আনার জন্য চলে যাচ্ছে কিন্তু কি অবস্থা হয় এটা আমাদের শোনার প্রয়োজন আছে নাই বলে এই জন্য আছে নাই